লাস্টে আপনি যখন এমনি ছেড়ে দেবো ভ্যাকুম করে হালকার উপর পুরোটা এমনি ভলিউম হয়ে থাকবে। তাই আমরা কেউ যদি আমরা ক্রিম পার্টটা করার সময় লক্ষ্য করবো যে যে চাইছে তাকে ওপরটা দেবো, যে চাইছে না তাকে আমরা অনেক সময় ভ্যাকুমের ক্ষেত্রেও কিন্তু করতে পারি। যদি খুব সুন্দর চুল হয় মানে খুব সিল্কি না, তাহলে ওপরের লেয়ারটা ক্রিম এই যে এরকম হয়ে আছে আমরা ওপরের লেয়ারটা ভ্যাকুম করবো না, ওপরের লেয়ারটা জাস্ট আমরা হালকা করে ফেলে দেব। ফেলে নিট করে আসলে স্প্রের সাথে চিরুনিতে ব্রাশের মধ্যে জস ওয়াটার স্প্রে করে নিয়ে আমরা হালকা করে ফেলে দেবো, সেরকমও হয় ব্যাপারটা। সুতরাং এখানটা আমরা মুখ অনুযায়ী করবো, এটা একটু ফেলে দিলাম, আবার আগে চেপে দিয়েছিলাম এদিকটা, আমরা এদিকটা আমরা সবসময় না চেপে এদিকটা আমরা চিরুনি করতে পারি। আমি ভ্যাকুম করার জন্য এটা করলাম, তাও এদিকটা আমি স্প্রে দিইনি কিন্তু ভ্যাকুম করার জন্য। এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব জরুরি, যখন আমরা কাজ করতে গিয়ে দেখবো এটা পার্ট, ওই জন্য আমি বলতে যাচ্ছি, যখন আমরা কাজ করব এটাকে বলে ব্ল্যাক প্যানকেক, ভেতরটা একটু গ্রে কালার হয়, ভেতরে এরকম একটা স্পঞ্জ থাকে, এটাকে বলে ব্ল্যাক প্যানকেক, যে কোনো কসমেটিক্সের দোকানে পাওয়া যায়। তোমরা যখন পরবর্তীকালে কাজ করবে কারণ এই জায়গাটা খালি, কারণ এই জায়গাটা খালি তখন কারোর কারোর স্মৃতি করতে যাচ্ছে একদম ধপধপে অনেকটা দেখা যাচ্ছে, তখন আমরা আস্তে করে স্পঞ্জে নিয়ে আমরা হ্যাঁ গার্ড করে দেবো। এমন করে করব না যে কালিটা দেখা যাবে, এমনিতেই গ্রে কালার আছে, ব্ল্যাকিশ গ্রে আছে, আমরা ওটা করতে 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 যাবো, আমরা স্কাল্পগুলো ঢেকে ঢেকে দেবো। এইটা কিন্তু জিনিসটা দেখতে মেকআপের, কিন্তু এটা একটা হেয়ারের পার্ট, ভীষণভাবে হেয়ারের পার্ট। তুমি এসো, তোমার ওই জায়গাটা আমি ঢেকে দিই, তাহলে তুমি তাহলে বুঝতে পারবে। আমরা যখন দেখবো খুব বেশি কারণ এই যে ওর এই জায়গাটা একটুখানি আছে, তখন আমরা যদি দেখি এই জায়গাটা আমরা ক্যামেরায় বা ইয়েতে কিচ্ছু আসবে না, আমরা এটা করতে করতে যাবো। এই যে আমি ঢেকে দিলাম একটুখানি, তোমাদের এখানে কারণ নেই, কিন্তু প্রচুর পায়ে আমরা এরকম মাথা যাদের এই জায়গাটা একেবারে ফাঁক, মানে স্কাল্প দেখা যাচ্ছে, চুল ভীষণ পাতলা, ম্যাক্সিমাম কাস্টমারের দেখবে ক্লায়েন্টের দেখবে সামনেটা পাতলা, তো সেক্ষেত্রে ক্রিম পার্ট যে চাইবে তার ওপরটা দেখা যাবে। আমি পার্টি হেয়ারের ক্ষেত্রেও বলছি, হ্যাঁ সবার আবার আবার প্রচুর পাতলা চুল আছে, এটা চুলের কোয়ালিটির উপর নির্ভর করে যে খুব ছোট পাতলা চুল একদম লাস্ট এটাতে করে এটাকে ছেড়ে দেবো বলছি। কেউ যদি ক্রিম পার্টের এফেক্টটা ওপরে না চায়, যে আমি দেখাতে চাই না আমার মাথার ওপরে আছে, তখন তার ভেতরে লেয়ারগুলো, এই যে আমি এতগুলো এখানে চুলটা ধরে অনেকগুলো লেয়ারে ভ্যাকুম করলাম, তো ভেতরের লেয়ারগুলোতে করবো, লাস্ট লেয়ারটাই তাহলে করবো, লাস্ট লেয়ারের চুলটা প্লেন থাকবে, তাহলে তার ওপরটা প্লেন দেখতে লাগবে। আর কারো কোনো প্রশ্ন আছে ভ্যাকুমিংটা নিয়ে? ওটা পরে পেয়ে যাবে, তুমি রেখে দাও ফোনটা, কারোর হাতে ফোন নেই, তোমার হাতে ফোন করার আগেও বলেছি তো, ফোন রেখে দাও, ঠিক আছে? আচ্ছা ভ্যাকুমিং এর পর একটু কাটুন।